খাওয়ার পর সেই খাবার খাদ্যনালী পর্যন্ত পৌঁছাত না। রাজ্যে প্রথম বিরল এই অস্ত্রোপচার। সুস্থ আছেন রোগী। কল্যাণী হাসপাতালের এই সাফল্যে খুশি চিকিৎসকেরাও। রাজ্যে প্রথম বিরল অস্ত্রোপচার করে প্রচারের আলো এল নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM হাসপাতাল। এই হাসপাতালের ENT বিভাগে এই অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে। অস্ত্রোপচারের পর রোগী সুস্থ আছেন বলে খবর। সেই সঙ্গে প্রথমবারই রাজ্যে এমন বিরল অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি চিকিৎসক মহল। সূত্রের খবর, বেশ কিছুদিন আগে খাবার খাওয়ার সমস্যার কারণে কল্যাণী JNM হাসপাতালে ভর্তি হন নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস এলাকার বছর 62-এর বাসিন্দা অমিত সরকার। রোগীর কথা মতো তার নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকেরা জানান, রোগী খাবার খাওয়ার পর সেই খাবার খাদ্যনালী পর্যন্ত পৌঁছাচ্ছে না, তার আগেই সেই খাবার উল্টে বেরিয়ে আসছে, আর তার কারণে শরীরের নানা রকম সমস্যা দেখা দিচ্ছে ওই ব্যক্তির। খাদ্যনালী বোলা হয়ে গেছিলো, তো খেতে পারতাম না। যদি একটা চা খেতাম আবার উঠে যেত, ভাত খেলাম, ধরুন দুটো রুটি নিয়েছি, একটা রুটি আধখানা খেয়েছি, আধখানা যেয়ে খেলাম, ব্যাস। সমস্যাটা হয়েছে 1 বছর আগে থেকে অল্প অল্প উঠতে তখন কি রাজ্য করে। প্রথমে কি কোথাও দেখেছিলেন না সরাসরি যে নেমে এসছেন? প্রথমে কোথাও দেখা এখানে এসছেন? হ্যাঁ, তারপরে 6 মাস আগে খুব অতিরিক্ত খারাপ হয়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন এটি একটি বিরল রোগ, আর এই রোগের নাম জেনকোর্স ডাইভার্টিকুলাম। রোগীর খাদ্যনালীর পাশে একটি থলি রয়েছে, সেই থলির কারণেই রোগীর যে খাবার খাচ্ছে তা খাদ্যনালীতে না গিয়ে বাইরে বেরিয়ে আসছে। বিরল এই রোগের চিকিৎসার খরচও অনেক, তার উপর এই রোগের অস্ত্রোপচারের সরঞ্জামও ঠিক মতো পাওয়া যায় না। তবে চিকিৎসকদের চেষ্টা একেবারেই বিফলে যায়নি। এই বিরল অস্ত্রোপচার করার পর রোগী আপাতত সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। আমাদের কাছে আসার পরে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, এক্সরে করি, এবং করে জানতে পারি যে ওনার গলায় একটা বস্তা তৈরি হয়েছে, যেটাকে আমাদের ভাষায় জেনকোর্স ডাইভার্টিকুলাম বলা হয়। এই বস্তাটা ওনার খাদ্যনালীর ওপর চাপ দেওয়ার ফলে ওনার খাবার ভেতরে যাচ্ছে না, ওই বস্তাতেই গিয়ে আটকে থাকছে। পশ্চিমবঙ্গের সমস্ত নাক কান গলা বিশেষজ্ঞের সাথে আমরা আলোচনা করি এবং তাদের কাছ থেকে পরামর্শ নিই। প্রত্যেকেই বলেন যে এই রোগের কথা তারা শুনেছেন, কিন্তু কেউই কখনো জীবৎকালে দেখেননি এবং তার ফলে কেউ চিকিৎসাও করেননি। এর ফলে কি হলো যে আমরা এই অপারেশনের জন্য যে যে যন্ত্র লাগবে সেই যন্ত্রগুলো পেলাম না। আমরা সমস্ত যন্ত্র প্রস্তুতকারক সংস্থার সাথেও যোগাযোগ করেছি, তারাও বলেছেন যে এই যন্ত্র তারা তৈরি রাখেন না, তাদেরকে অর্ডার দিলে তারা তৈরি করে দেবেন আলাদা করে। তো তখন আমরা বুঝলাম যে আমরা এন্ডোস্কোপিক্যালি মানে গলার ভেতর দিয়ে যদি অপারেশন করার চেষ্টা করি সেটা আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না যন্ত্র না থাকার ফলে। তাই আমরা ঠিক করি যে আমরা এই অপারেশনটা গলার বাইরে থেকে কেটেই করব, এবং গতকাল আমরা এই অপারেশনটা করেছি। যখন আমরা ওই বস্তাটাকে, যেটাকে আমরা ডাইভার্টিকুলাম বলছি, একটা বস্তার মতো জিনিস, সেই জিনিসটা ওই খাদ্যনালী থেকে যখন বার করা হচ্ছে তখন ওটাকে স্টেপল করতে হয় এবং কাটতে হয়। সেইটার জন্য একটা যন্ত্র আছে ওনাদের, যেটা ওনারা অন্ত্রে ব্যবহার করেন, সেইটাকেই ডক্টর দেবাশিস মণ্ডলের সাহায্যে আমরা ব্যবহার করে ওই জিনিসটাকে কেটে স্টেপল করি। এবং আজকে রুগী একদম সম্পূর্ণ সুস্থ, রুগী খাওয়া শুরু করেছেন। আমরা নাকের ভেতরে যে রাইলস টিউব দেওয়া ছিল সেই রাইলস টিউব বার করে দিয়েছি। অপারেশনটি হয় নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM হাসপাতালের ENT বিভাগে। অপারেশনের পর পেশায় রাজমিস্ত্রি রোগী অমিত সরকার জানান, যা খেতাম তাই বেরিয়ে আসতো, এমনকি হাফ ফ্রুটি খেলেও সেটাও বেরিয়ে যেত। প্রায় বছরখানেক ধরে এই সমস্যা হচ্ছিল। প্রথম দিকে সমস্যা অল্প হলেও 6 মাস আগে থেকে সমস্যা বাড়তে শুরু হয়। তারপর এখানে আসি চিকিৎসার জন্য। এই বিষয়ে ডক্টর অভিজিৎ মুখার্জি বলেন, যতটা আমি জানি এই রকম অপারেশন রাজ্যে এই প্রথম হলো, সেই সঙ্গে এই জটিল অস্ত্রোপচার আমাদের হাসপাতালেও প্রথমবার হলো। আমি চাইব এইভাবে আমাদের হাসপাতাল আরও এগিয়ে যাক, এরপর আর যাতে অন্য কোনো রোগীদের বাইরে যেতে না হয় চিকিৎসার জন্য, আমরা সেই চেষ্টাই করব। কথা হচ্ছে এই রকম অপারেশন যতদূর আমার নলেজে আছে ENT ডিপার্টমেন্ট, এটা মানে নট অনলি নদিয়া, মানে স্টেটের মধ্যে এটা একটা প্রথম এরকম হয়েছে।
যেটা যে পেশেন্টটা এসেছিলো, মানে এরকম পেশেন্ট প্রথম কথা পাওয়াও যায় না। আর ওনারা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে ইএনটি ডিপার্টমেন্ট, অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্ট আর আমার সার্জারি থেকেও গিয়েছিলেন ডক্টর দেবাশিস মণ্ডল, এরা সবাই মিলে আন্ডার দ্য লিডারশিপ অফ ইএনটি ডক্টর ইন্দ্রনীল পাল, ডক্টর সৌমিত্র আর ওনাদের পুরো টিম, অ্যানাস্থেশিয়ার পুরো টিম, সবাইকে অনেক কংগ্রাচুলেট করবো কি নদিয়াতে মানে আমাদের জেএনএম হসপিটালে এইরকম একটা প্রথম অস্ত্রোপচার হলো। জটিল তো বটেই, আর জিনিসটা খুব ভালোভাবে সুস্থ হয়েছে, পেশেন্ট এখন পোস্ট অপারেটিভলি ভালোভাবে আছে, কমপ্লিকেশনের এখন কোনো ইয়ে নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।